حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الدين قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة وقال طلب في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبجدك خلاص সময় নষ্ট করার দরকার নাই
খুশলা পায় মাহফিল হচ্ছে ওখানে যে যাতে মানুষগুলো রিহায়াত করা যায় সেই ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চালা আছে কথা বলে ঠিক এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে আমাদেরকে একমাত্র আওয়াজ দিতে হবে বেশি কথা বুঝতে পারছেন সময় নষ্ট করে যাবে মেহমান চলে আসবে কোন টেনশন পরীক্ষা করবো তোমরা আমাদের
এমপি সাহেব আসছেন মাননীয় এমপি সাহেব আমাদের এলাকার মাটির মানুষের বন্ধু তো মাথা তা তিনি না হলে এলাকার কোন রাস্তাঘাট থাকতো না তিনি আমাদের গর্ব তিনি আমাদের অহংকার তিনি রূপকার যা আছে যত পাপ কোটি দেওয়ার দরকার দেবে কথা বলছি ঠিক প্রশংসা হয়ে গেল এখন এমপি সাহেব চিন্তা করলো কে আমার এত প্রশংসা করে কারণ কে বাড়ি দেখা পরিচয় কি কথা বলছি ঠিক আছে কি না প্রশংসা একমাত্র তার প্রশংসা হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বিল আলামিন রব শব্দ সম্পর্কে এখন মুফাসসিরগণ আমরা বলেন রব কাকে বলেন রব তিনি কে এই রব হওয়ার যোগ্যতা কার আছে রব তিনি কে হবেন আবার ভাইরা রব হন তিনি হচ্ছেন রব তিনি হলেন রব যে বান্দার মনের ভিতরে কল্পনা মনের ভিতরে কিছু সওয়াব পাওয়ার আগে যিনি আপনার আমার পূরণ করে দেন তার নাম ধরে বলেন কি তার নাম কি যিনি হচ্ছেন বান্দার মনের সওয়াব পাওয়া কল্পনা করতে দেয় পূরণ করতে দেয় তার নাম কি তার নাম হচ্ছে রব্বিল আলামিন রব এই জন্য প্রশংসার কোন শেষ না আমি আপনি তুমি রহমান তুমি রহিম ইয়াল্লাহ তুমি মেহেরবান তুমি দয়ালু আল্লাহর কি প্রশংসা ভালোবাসা মহব্বত কথা বলে দিয়েছিলেন দুনিয়ার ভাইরা আমার কুশলাপুরের ভাইরা ওয়াকিলপুরের ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আল্লাহর ভিতরে 135 ভালোবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 99% ভালোবাসা আল্লাহর ভিতরে দিয়েছে কত বছর 99% ভালোবাসা আল্লাহ ভিতরে মহব্বত ভালোবাসা রেখেছে 1% ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কত বছর 1% ভালোবাসা গোটা পৃথিবীর মানব থেকে শুরু করে যত জাতি আছে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই 1% ভালোবাসায় আমরা পাগল হয়ে যাই কথা বলে ঠিক কিনা আর অল্প এখনই যোগ তো অবস্থা খারাপ তারপরে আসতেছে মানুষ একটু সবাই মনে বসে আর যদি মনে করেন নড়বো না আমি কেটে বসে তো থাকতে পারি সমস্যা না মসজিদ
মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত চলে তাহলে আমি আপনাকে বললাম আর রহমান রহিম তিনি দয়ালু তিনি মেহরবান তিনি অত্যন্ত খাসি যার দয়ার খুব অভাব নাই তার মায়ের কোনো অভাব নাই তার ভালোবাসার কোনো অভাব নাই আমার ভাইরা তাই 99% ভালোবাসা আমার আল্লাহর ভিতরে 1% ভালোবাসা আমাদের ভিতরে কথা বলেন ঠিক কিনা এই 1% ভালোবাসার খেলাই আমরা 100% লাভ 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 কত বুঝি আল্লাহ দিয়েছেন 1% 1% ভালোবাসাকে আমরা মানছি 100% লাভ লাভ কত বুঝি আর 1% ভালোবাসা কথা বুঝেন না আমাদের কি দরকার গুহার শব্দ না হলে তো আমরা মরা মানুষের সঙ্গে কথা বলতে পারবো আমার ভাইয়ের যে কথা বলতেছিলাম আল্লাহ তুমি সেই দিবসের মালিক ধরে বলেন সুবহান আল্লাহ আমরা বললাম আল্লাহ তুমি সেই দিবসের মালিক যেদিন কোন দুই নম্বরে চলবে না বিভিন্ন কায়দা কৌশলে তুমি নাম করো জঙ্গি এই নাম দিয়ে আল্লাহ সেদিন হবে না আপনি সেই দিবসের মালিক একমাত্র থাকবে আমল ভালোবাসা থাকবো আমল থাকবে ভালোবাসা আমার বান্দার উপরে থাকবে কথা বলে দেখে ভালোবাসাই আমরা জানি প্রেম নাই ভালোবাসা নাই কথা বলে ঠিক না তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা দরকার আছে কিনা ও আক্কিল করে ভাইরা আমি আপনি বলছিলাম আপনি সেই দিবসের মানি আল্লাহ বলছেন বান্দা তারপরে কি বান্দা তুমি কি বলবে আপনি আর আমি সঙ্গে সঙ্গে বললাম আল্লাহ ইয়াকা নাবুদু এখন শুরু হয়ে গেল পরিচয় দিচ্ছেন কি
এতগুলো প্রশংসা হলো কত করে ঠিক না এখন আল্লাহ বলেন তারপরে কি কে তুই কি করি আপনি আর ইমসি ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোরে ইবাদত করি আল্লাহ আজকে আমার ইবাদত করি আমি বুঝতে পারলাম তারপরে কি তুই বল আপনি আর ইমসি আল্লাহ ইয়াকা নাবুদু বুঝতে কোন জমিনের
আর বাবা আসছে খালি কলম কলম চিঠি বাবা রক্ত কইতাম মা কইতাম খালি বুঝা আছে মা হচ্ছে প্রথম পুরস্কার আর বাবা আসছে চতুর্থ নাম্বার পুরস্কার বদলে তার মানে একটা কলম না ভুলি ভাই একটা কলম ধরে দিতে পারো না কথা বুঝতে পারছেন না তাহলে সেই আপনাকে কষ্ট করে মানুষ করেছে बाबा तुम्हारे ভয় করো
সেদিন কোন মানুষের প্রতি কোন মহব্বত ভালোবাসা আর থাকবে না। একমাত্র থাকবে আমল, ভালোবাসা থাকবো আমল থাকবে, ভালোবাসা আমার বান্দার উপরে থাকবে। কথা বলে দেখে আমল নাই ভালোবাসা নাই, আমরা জানি প্রেম নাই ভালোবাসা নাই, কথা বলে ঠিক না? তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা দরকার আছে কিনা? এখন শুরু হয়ে গেল পরিচয় দিচ্ছেন কি, এতক্ষণ প্রশংসা হলো কত বলে ঠিক আছে, এখন আল্লাহ বলছেন তারপরে কি কে তুই কি করি, আপনি ইয়াকানাবুদু আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই করে বলুন আমরা তোমার কাছে সাহায্য চাই। আমরা তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলছেন কি সাহায্য, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী টিকার বান্দা বল, আমি আপনি বলছি আল্লাহ সঠিক আল্লাহ আমরা সঠিক আল্লাহ বললেন আমি আপনার মনগুলোকে আমি সঠিক পথ দিয়ে দিব। আমরা বলছি আল্লাহ আমরা ওই পথ চাই না, তুমি আল্লাহ ওই পথ চাই না আমি তোমার উম্মতগুলোকে ওই পথ দিয়ে দেব, ওরা যদি আমার ইয়াকানা আবুদু আমার ইবাদত করে আমি আল্লাহ ওদেরকে ওই পথ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি নড়ে চড়ে বসে, এই যে সাইডে জায়গা আছে যারা ওর কোণ আছে এখান ধরে ধরে পাঠাই দেবে মানে, আর আপনি তো যেতে যেতে মাসিদ ভাই অল্প সময় নিতে অনেক বড় চলে আসে, লা ইলাহা করায় আমায় গোসল
মাই পাইছে সন্তানের দেখে কিছু কথা বলেছে মায়ের পুরস্কার ইসমাইলকে বললেন বাবা তোমার সুখটা পাল্টাই দিল আমি কি আনবো নাম কি তোমার কোন দরজা খোলা দিয়েছে নামাজ পড়বে দেখা পরিবার
কথা বলে না কোনদিন পারে না আপনি কোনদিন বলেন দাদা থেকে নিয়ে এসে বলে দিদি মা তোমার কাছে হেভি লাগছে দেখতে লাগছে বড় সিয়ানা দিদি মা কত বলে এরা প্রশংসা করে জি বলে পারে না আপনি যদি বলেন দিদি মা তোমাকে দেখতে হেভি লাগছে বড় সিয়ানা করে কথা স্ত্রী খুশি হতো না মন খারাপ করতো কথা বলে আমল নাই কবরে নাজাত নাই কথা বলেন ঠিক কিনা
ওই কবরে যেতে হলে আল্লাহ সাবি জান্নাত নিতে চাই আমার পথে মাল এবং সাম দিয়ে রাখতে পারো ঠিক না ঠিক আল্লাহ বলে ইন্নাল মুস্তামিনাল মুমিনিনা আনফুসহুম আমি আপনাদের সময় নষ্ট করব না জুলুম করব না কুরআন শরীফের প্রথম পারাতে সম্মান জানি একটা আধার তারা দিয়ে দিবেন তো হাত বাড়িয়ে দিতে পারেন কুরআন শরীফের প্রথম পারা সম্মান জানলে তুই এই সব পড়ে থাকবি কিছু সঙ্গে যাবে না আপনার সঙ্গে যাবে তিন টাকা বলে কাপড় আপনি যদি আজকে 10 টাকা 7000 টাকা আল্লাহ নবী আল্লাহর ঘরের জন্য এবং কুরআনের মাহফিলের জন্য দান করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার এই তাহির বিনিময়ে জান্নাত দিতে পারে কি পারে না তেমন কোন আল্লাহর গোলাম আছে কোরআন শরীফের প্রথম পারাকে সম্মান দেওয়া ব্যক্তি তো হাত বলে দিতে হবে নাম কি নবতলা মোহাম্মদ মোহাম্মদ ফজলুর রহমান ঢাকায় কোথায় পাবনা মানে জেলা পাবনা500 টাকা দিয়ে দেবো এমন কোন আল্লাহর গোলাম আছে 500 করে দিব আল্লাহ কুরআন শরীফকে সম্মান জানানোর জন্য 500 দেবো
এখন না পারলে কালকে দিয়ে দেব, পরশু দিন এক সপ্তাহ ভিতরে দেব। এমন আল্লাহ তোর আমাকে এ হাজার মন্ত্রী দিয়ে আমি তিরিশজনের দিকে পাবো না, কোরআন শরীফের প্রতিবেশী পারা মা বন্ধুদের ভিতরে কি পাবো না? মা যদি কোনো মা বোন থাকে একটু কাগজে লিখে মা পাঠাই দেন মা, আমি আপনাদের জন্য দোয়া করবো। মা মুসাফির মানুষ, গুনাগার হতে পারি, 500 টাকা আমার ভাইরা দুই নাম্বার পড়াতে সম্মান জানা রেখে একটু হাত পাই দেন। এ হাজার হাজার মানুষের ভিতরে এমন কোন আল্লাহ কোন নাই, উজর বাবা চলে গেছে, মা চলে গেছে, বাবা সম্পদ নিয়ে যেতে পারে নাই, মা সম্পদ নিয়ে যেতে পারে নাই, বাবার জন্য মায়ের জন্য 500 টাকা দিব। আজকে যদি আপনি আপনার বাবার জন্য দেন, আপনি মরার পরে আপনার সন্তান আপনার জন্য দান করবে, আর আপনি যদি আপনার বাবা মা জমিনে যদি আপনি দান না করেন আপনার সন্তান আপনার জন্য দান করবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ধান গাছ লাগাইলে ধান পাওয়া যাবে, বেল গাছ লাগাইলে বেল পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? নাম কি, নাম কি? এখন যদি জ্বর ঠান্ডা চলে আসছে ভাই, এখন যদি যাই হয়ে যায় সুন্দর কর সম্মান জানিয়ে তোমার বাংলাকে দূর করলে তোমার দ্বারা পারিবারিক জীবন সুন্দর কর, এলাকায় যত রুগী হয় আল্লাহ সব রুগী বানিয়ে আমার লোকরা তার কাছে পাঠিয়ে দিও। সাত নম্বর পারা আল্লাহ কবুল করে লক্ষ আমার পারা পরিবারের তোমার সুন্দর করেছে সন্তান কবুল করা আল্লাহ তোমার কোরআনকে সম্মান দেন আল্লাহ সাত নম্বর পারা আল্লাহ তোমারই বান্দা করে চা পা কোন পাপ করে ভাই দেই পরিবার সহ করে তুমি জান্নাত দেওয়া আমি আট নম্বর পারা আট নম্বর এই দ্রুত করে ভাই মেহমান করে আসতে তোমরা পাবে না 30 পারা করাছে 30 আট নম্বর তার নাম